135 বছরের ইতিহাসের ধারক ও বাহক হাতে টানা রিক্সা। একটি শহরকে যদি একটি ছবি দিয়ে বর্ণনা করতে বলা হয়, তাহলে তিলোত্তমার শহর কলকাতাকে বর্ণনা করতে গেলে একটি হাতে টানা রিক্সার ছবিই যথেষ্ট শহর কলকাতাকে বর্ণনা দিতে। নমস্কার বন্ধুরা, ব্লগ বা সুমন চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি শহর কলকাতার হাতে টানা রিক্সা থেকে। শহর কলকাতার ঐতিহ্য বর্ণনায় যার গুরুত্ব সর্বাধিক, শহর কলকাতার বিভিন্ন ঐতিহ্যগুলি তুলে ধরব আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। শহর কলকাতার ঐতিহ্যবাহী ভিডিওর এটি প্রথম পর্ব। ঐতিহ্যবাহী শহর কলকাতার পরবর্তী পার্টের ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ বন্ধু। হাতে টানা রিক্সা বিশ্বের কোনো দেশ কিংবা কোনো শহরে আর দেখা যায় না। এই রিক্সা একমাত্র শহর কলকাতাতেই দেখা মেলে। শহর কলকাতার এই রিক্সার ইতিহাস 135 বছরের। 135 বছর ধরে এই পেশায় মানুষেরা শুধু টানা রিক্সাই নয়, তাদের দৈহিক শক্তি দিয়ে টেনে নিয়ে আসে কলকাতার ঐতিহ্য। দেশ যখন ব্রিটিশ শাসনের অধীনে, তখনও সেই ইতিহাসের সাক্ষী থেকেছে এই বাহন। পৃথিবীর কষ্টকর পেশাগুলির মধ্যে এটি হয়তো সবথেকে কষ্টকর। ইতিহাসকে এই দুই চাকায় টেনে নিয়ে চলেছে প্রায় 135 বছর ধরে। যান্ত্রিকতার এই যুগেও আজও চলছে। ভারতবর্ষের অন্যতম প্রাচীন নগরী ও ব্যবসা কেন্দ্রের শিবির নামে পরিচিত বহুকাল আগে থেকেই বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক এই পুরাতন নগরী। এই নগরী ক্রমেই আরো আধুনিক হচ্ছে, যান্ত্রিক হচ্ছে বহুকাল ধরেই। শহরটি জীর্ণকায় পুরনো বিল্ডিংগুলি রূপান্তরিত হচ্ছে ঝাঁচকচকে বৃহৎ অট্টালিকায়। মসৃণ রাজপথে বাড়ছে আধুনিক থেকে অত্যাধুনিক যানবাহন। কিন্তু আধুনিকতার এই ডামাডোলেও যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি সত্ত্বেও এই শহরে আজও বেঁচে আছে হাতে টানা রিক্সা। শুধু পণ্য বা মানুষ নয় যে টেনে নিয়ে যাচ্ছে শহর কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতিকেও। সম্পূর্ণ কাঠের ও লোহার তৈরি এই বাহনের চাকা, কাঠের কাঠামোর উপর এক রবারের আস্তরণ থাকে যা চলার সময় খটখট শব্দ উৎপন্ন করে এবং এগিয়ে চলে। টুংটাং ঘণ্টার শব্দে চলাচল করে ব্যস্ততম এই নগরী ঘুম থেকে জাগার আগে থেকে শহর ঘুমিয়ে যাওয়ার পর পর্যন্ত। উত্তর দক্ষিণে কিংবা পূর্ব থেকে পশ্চিমে ছুটে চলে অবিরাম। ক্লান্তি ভরা মানুষগুলো টেনে নিয়ে চলে মানুষ কিংবা মালপত্র। কাঠের তৈরি এই টানা রিক্সার ইঞ্জিন ছিল না কোনো কালেই, মানুষই এই রিক্সার মূল চালিকা শক্তি। গত এক দশক শহর কলকাতায় কর্মসূত্রে অস্থায়ী বাসিন্দা হলেও কখনোই চড়া হয়নি এই বাহনে। তবে ভিডিও নির্মাণের জন্য বন্ধু অঞ্জনকে সঙ্গে নিয়ে গেছিলাম এই রিক্সা চড়তে। শোভাবাজার মেট্রো স্টেশনের বাইরে থেকে একটি টানা রিক্সা ভাড়া করি শহর কলকাতার বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে প্রায় মিনিট দশেকের গলিপথ ধরে আমরা পৌঁছাই কুমারটুলি, যা বিখ্যাত মাটির মূর্তি নির্মাণের জন্য। গোটা কুমারটুলি থেকে বিভিন্ন মূর্তি সরবরাহ করা হয়ে থাকে দেশসহ বিশ্বের বিভিন্ন নামকরা শহরে। কুমারটুলির দুর্গা প্রতিমা পাঠানো হয় লন্ডন, সিঙ্গাপুর কিংবা আমেরিকার বিভিন্ন শহরে, যা শহর কলকাতার অন্যতম ঐতিহ্যের। কুমারটুলির এই স্থান বিশ্বে সর্বজন বিদিত। কুমারটুলির এই স্থানে নেমে কিছুক্ষণ মাটির বিভিন্ন কাজ দেখি এবং তার কিছু ফটো ও ভিডিও নির্মাণ করি বেশ কিছু সময় ধরে। শিল্পীর সুনিপুণ কর্মদক্ষতা দেখতে দেখতে কখন হারিয়ে গেল 30 মিনিট তা বুঝতেও পারলাম না। কুমারটুলির মূর্তি নির্মাণ দেখে আমরা আবার চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। কুমারটুলি থেকে পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তা আপনারা যদি অনুমান করতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। পরবর্তী গন্তব্য যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি টানা রিক্সা সম্পর্কে কিছু তথ্য। বর্তমানে টানা রিক্সা শুধুমাত্র শহর কলকাতায় চললেও 1980 সালে এর আবির্ভাব হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে। তারপর 1990 সালে
শহর কলকাতায় প্রথম জাপান থেকে আসে এই টানা রিক্সা। তবে সে সময় এই টানা রিক্সা টেনে নিয়ে চলত চারজন মানুষ, তবে কালের পরিবর্তনে এখন এই টানা রিক্সা টানে মাত্র একজন মানুষ। উত্তর কলকাতার গলিপথ পেরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল প্রাচীন ভগ্নদশার এই রাজপ্রাসাদ তুল্য বাড়িটি। এই বাড়িতে রয়েছে অনেক ইতিহাস, অনেক সিনেমা শুটিং হয়েছে এই বাড়িটির সামনে। এরপর আরও কিছু পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম গঙ্গাপাড়ের কুমারটুলি ঘাটে। একটি শহরকে সম্পৃক্ত করতে সবথেকে বেশি যার অবদান থাকে সেটি হলো নদী মাতৃকা। ঠিক তেমনই হুগলি নদী বা গঙ্গা কলকাতাকে সম্পৃক্ত করেছে। এই গঙ্গা নদী কিংবা কুমারটুলির ঘাট সাক্ষী থেকেছে কত না প্রেমের, কত না ভালোবাসার। গঙ্গা তীরের কুমারটুলি ঘাটে সূর্যাস্ত দেখে আমরা বেরিয়ে পড়ি আবার আমাদের পরবর্তী গন্তব্যে। টানা রিক্সায় মানুষকে বসিয়ে টেনে নিয়ে যেতে ঠিক কতটা কষ্ট হয় তা উপলব্ধি করতে আমি নিজেই টানতে শুরু করলাম রিক্সা এবং আমাদের গাড়ির ড্রাইভারকে বসার অনুরোধ করলাম প্যাসেঞ্জার সিটে। সে অনেকক্ষণ ধরেই বসতে চাইছিল না, তারপর অনেক অনুরোধ করায় সে বসতে চাইল। তবে কিছুটা পথ এগিয়ে যেতেই ঘটল বিপত্তি, সাইডে থাকা গাড়িতে ধাক্কা লেগে গেল। দুপা টেনে নিয়ে যেতেই অনুভব করলাম এ কাজ মোটেই সহজ নয়। বছর পাঁচেক পর দেখা হলো অঞ্জনের সাথে। অঞ্জন আমার পুরনো রুমমেট তথা ভাই। তার কাছে জানতে চাইলাম কেমন লাগলো তার এই অভিজ্ঞতা। সে ভাষায় প্রকাশ করতে পারলো না তার এই অভিজ্ঞতা। দুপা টানতে না টানতেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের চালক আমাকে বোঝালেন কিভাবে চালাতে হয় এই টানা রিক্সা। টানা রিক্সার সওয়ারি যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়, পাশের গাড়ি যাতে ধাক্কা না দিয়ে দেয় সেদিকে খেয়াল রাখতে হয়, কোমর বরাবর রাখতে হয় টানা রিক্সার হাত, না হলে সওয়ারির পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালের নিয়মেই বেশিরভাগ টানা রিক্সার ড্রাইভার আজ হয়েছে বৃদ্ধ। নতুন করে এ পেশায় যুক্ত হচ্ছে না নতুন প্রজন্ম। তবে একজন বৃদ্ধ মানুষ আমাদের টেনে নিয়ে যাবে এই জিনিসটি আমার মোটেও ভালো লাগেনি, তাই আমি অনেক খোঁজাখুঁজির পর একজন কম বয়স্ক চালককেই নিয়েছিলাম আমাদের টানা রিক্সা যাওয়ার জন্য। মূলত ধীরগতির এই বাহনটি চলে শহর কলকাতার বিভিন্ন গলিপথে, কারণ রাজপথে এই গাড়ি চললে সমস্যা হয় কিছুটা যানজটের। ধীরগতি হওয়ার কারণে এই গাড়ি অনেক সময় যানজট বাঁধিয়ে ফেলে অনেকটাই। 135 বছরের ঐতিহ্য বহনকারী এই বাহনটি আজ বয়সের জীর্ণটায় জরাজীর্ণ। আইনগত ত্রুটির কারণে বিপন্ন হচ্ছে এই বাহনটি শহর কলকাতার বিভিন্ন রাস্তায়। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শহর কলকাতার বুকে নেই একটিও বৈধ টানা রিক্সা, যদিও কলকাতা পৌরসভার তথ্য বলে অন্য কথা। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী একটিও বৈধ রিক্সা না থাকা সত্ত্বেও শহর কলকাতায় প্রায় 4000টি রিক্সা প্রতিদিন চলাফেরা করে, এ তথ্য দিয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে। মানুষের রুটি রুজির কথা মাথায় রেখে তাদেরকে এই পেশায় যুক্ত থাকতে বাধা দিতে পারছে না শহরটির প্রশাসন। কলকাতা প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন এই যে, শহর কলকাতার বুকে যতদিন রবে গঙ্গা বহমান ততদিন যেন থাকে টানা রিক্সা চলমান। ইতিহাস আর ঐতিহ্য বহনকারী এই টানা রিক্সা যেন ঠাঁই না পায় মিউজিয়ামের দেয়ালে, সেদিকে লক্ষ্য রাখার জন্য কলকাতা প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন। শত যানজট আর অসুবিধা মাথায় নিয়েও কলকাতার গলিপথে যেন আজীবন চলে এই টানা রিক্সা। শহর কলকাতাতে আসা সমস্ত দর্শনার্থীদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, আপনারাও প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে একটি বার হলেও চড়ুন টানা রিক্সায়। আমাদের এই সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদেরই কর্তব্য, আমাদেরই দায়িত্ব। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল করে রাখুন। পরবর্তীতে কলকাতার কোন জিনিসের ভিডিও দেখতে চান তা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে অধিক গুরুত্বের। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।